Willkommen, Deutsche Arbeitsgemeinschaft für Bangladesch, German Language Learning Kurse. আমাদের আজকের ক্লাসে আমরা ডিসকাস করব কিভাবে একজন মানুষকে কোথা থেকে আসছে সেটা জিজ্ঞাসা করা যায় আর কিভাবে আপনারা বলতে পারেন আপনি কোথা থেকে আসছেন। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে Woher kommen Sie? আমি আবারও বলি Woher kommen Sie? তার মানে আপনি কোথা থেকে এসেছেন। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে Woher kommen Sie? আমি আবারও বলি Woher kommen Sie? এই কোয়েশ্চেনটা ফর্মাল সেটিংয়ে বা ফর্মাল একজনের সাথে ব্যবহার করতে হয়। এটার মানে আপনি কোথা থেকে এসেছেন, আপনি কোথা থেকে এসেছেন, Woher kommen Sie? এই জি শব্দটা ফর্মাল সেটিংয়ে একজনকে একজনের জন্য ইউজ করা হয় যাকে আপনি আপনি করে বলেন। তবে আপনি যদি একজন ক্লাসমেটকে জিজ্ঞাসা করেন বা একজন ফ্রেন্ডকে জিজ্ঞাসা করেন আপনি বলবেন Woher kommst du? আমি আবারও বলি Woher kommst du? এর মানে তুমি কোথা থেকে এসেছো, এটা আপনারা ইনফর্মাল সেটিংয়ে ব্যবহার করতে পারেন। আপনি ধরে নেন একটা নর্মাল কনভারসেশনে একজন আপনাকে জিজ্ঞাসা করলো Woher kommen Sie? তার মানে আপনি কোথা থেকে এসেছেন, বা Woher kommst du? তার মানে তুমি কোথা থেকে এসেছো, আর আপনি রিপ্লাই দিলেন Ich komme aus Bangladesh, বা আপনি আপনার পুরো গ্রুপের জন্য রিপ্লাই দিলেন Wir kommen aus Bangladesh, আর আপনি যে জিজ্ঞাসা করেছে তাকেও জিজ্ঞাসা করতে চান সে আসলে কোথা থেকে এসেছে। আপনারা অবশ্যই বলতে পারেন Woher kommen Sie? বা Woher kommst du? আবার তাকে জিজ্ঞাসা করতে পারেন, বা জিনিসটা সহজ করে নেওয়ার জন্য আপনারাও জিজ্ঞাসা করতে পারেন Und Sie? বা ওন্ট ডু। এটার মানে আসলে খুবই সিম্পল, এটা একটা কোয়েশ্চেন, আর এটার মানে এটা খুবই সিম্পল মানে হচ্ছে যে অ্যান্ড ইউ, বা বা আপনি আপনি কোথা থেকে এসেছেন। এই প্রশ্নটা ওন্ট জি বা ওন্ট ডু আপনারা শুধুমাত্র এই ক্ষেত্রে না, আপনারা সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন যখন একজন মানুষ আপনাদেরকে একটা কোয়েশ্চেন দিবে। ধরেন আপনাদেরকে জিজ্ঞাসা করলো আপনি কেমন আছেন বা আপনার নাম কি, আপনি রিপ্লাই দেওয়ার পরে আপনি বলতে পারেন ওন্ট সি, তার মানে বা আপনি বা আর আপনি, বা আপনারা বলতে পারেন ওন্ট ডু, তার মানে বা তুমি বা তুমি আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে Woher kommen Sie? বা আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে Woher kommst du? আপনার রিপ্লাই দিতে হবে Ich komme aus Polen. Ich komme aus Polen. তার মানে I come from Poland. Poland হচ্ছে এখানে খালি একটা এক্সাম্পল হিসাবে। আপনারা বলতে পারেন Ich comma aus Bangladesh. আমি আবারও রিপিট করি রিপ্লাইটা Ich komme aus Bangladesh. যদি আপনি একটা পুরো গ্রুপের জন্য এই রিপ্লাইটা দেন, ধরে নিন আপনার সাথে আরো বাংলাদেশের আছে বা আরো মানুষ আছে আপনার দেশের থেকে, তাহলে আপনাদের রিপ্লাই দিতে হবে We come from the following country. সো এটা আপনারা বলতে পারেন Wir kommen aus Polen. বা আমাদের ক্ষেত্রে Wir kommen aus Bangladesh. তার মানে আমরা, তার মানে আমাদের এই গ্রুপটা বা আমরা সবাই এই দেশের থেকে এসেছি Wir kommen aus Bangladesh. আপনি ধরে নেন একটা নর্মাল কনভারসেশনে একজন আপনাকে জিজ্ঞাসা করলো Woher kommen Sie? তার মানে আপনি কোথা থেকে এসেছেন, বা Woher kommst du? তার মানে তুমি কোথা থেকে এসেছো, আর আপনি রিপ্লাই দিলেন
Ich komme aus Bangladesch. Ba, apne apne pura Gruppe jonno reply dilen. Wir kommen aus Bangladesch. Ar apne je jigash koreche, takeo jigash korte chan, she ashole kothar theke esheche. Apnara obosshoi bolte paren woher kommen Sie, ba woher kommst du, abar take jigash korte paren. Ba jinishta shohosh kore neyar jonno, apnarao jigash korte paren und Sie. Ba und du? Etar mane ashole khubi simple, eta ekta question. Ar etar mane eta khubi simple mane hocche je and you? Ba ba apne apna kotha theke eshechen. Ei proshno ta und sie? Ba und du? আপনারা শুধুমাত্র এই ক্ষেত্রে না আপনারা সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন যখন একজন মানুষ আপনাদেরকে একটা কোশ্চেন দিবে ধরেন আপনাদেরকে জিজ্ঞাসা করলো আপনি কেমন আছেন বা আপনার নাম কি আপনি রিপ্লাই দেওয়ার পরে আপনি বলতে পারেন und sie তার মানে বা আপনি বা আর আপনি বা আপনারা বলতে পারেন und du তার মানে বা তুমি বা বা তুমি আমি আশা করি আপনারা আন্ডারস্ট্যান্ড করেছেন আজকের আমাদের এই লেসন জার্মান ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সে আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আমাদেরকে সেটার উপরে জানাবেন আর আমাদের রেগুলার আপডেটস আমাদের এই জার্মান ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সের জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফিয়েন ডাঙ্ক ওনা ফিডা জেন চুস